আলোর উৎসবে সকলকে স্বাগত। তো ভূত চতুর্দশীর দিন প্রথা মতন পিয়া সব জায়গায় বাতি লিখছিল, যেমন 14 বাতি জ্বালানোর নিয়ম আছে, কিন্তু আমি ওকে বুঝে উঠতে পারছিলাম না যে ভূত নিজেই বাতি জ্বালালে খুব একটা কিছু লাভ হয় না। যাই হোক, এনিওয়ে জোকস অ্যাপার্ট, এইটা শুনলে মনে হয় আমার মার খেতে হবে, বাদ দাও এসব। হয়ে গেছে নেক্সট দিন, অর্থাৎ কালী পুজোর দিন, আর এই দিন ম্যান্ডেটারিলি একদম মানে দায়িত্ব নিয়ে ও সব সময় কিন্তু রঙ্গোলি দেয়। এবছর যেমন তোমরা দেখেছো বড়বাজারে যাওয়ার ব্যাপার ছিল, কিছু কেনাকাটি ছিল, তারপরেও কিন্তু এসে ও একদম দায়িত্ব নিয়ে ওর মা মেনলি ওই রঙ্গোলিটা পুরো দিয়েছে, খুব সুন্দর করে সময় নিয়ে দিয়েছে। আর তারপরে লেট হয়ে গেছিলো অনেক, মানে সবার আসার ব্যাপার ছিল, বাট তারপরেও যেহেতু আমার বাড়িতে খুব ভালোবাসে ওর এই রঙ্গোলি দেওয়ার ব্যাপারটা, ও কিন্তু এখানে এসেও দিয়েছে। সে দেরি হোক যাই হোক, ও কিন্তু মনে করে সেটা করেছে। এই ছোটো ছোটো এফার্টসগুলোই বোধহয় অনেকটা ম্যাটার করে একটা সম্পর্কে। যাই হোক, এরপরে তোমরা দেখতে থাকো। প্রদীপগুলোকে সব নিজে কালার করেছে, এই যে এইগুলো তোমরা দেখলে, কিছুগুলো তো আমি ওখানেই দিয়ে দিয়েছি। আর প্রদীপগুলো কালার করে মা কি করেছে, এর উপরে তেল আর তেল গলিয়ে তার মধ্যে, তেলটাকে গলিয়ে না, তেলটাকে গরম করে তার মধ্যে কিছুটা মোম দিয়ে দিয়েছি, তেলের উপরে মোম, তেলের মধ্যে মোম। তারপরে এটা কি, এবার সলতেটা জ্বালালে তেলগুলো গড়িয়ে কখনো পড়ে যাবে না। নাইস, ওকে তো একদম কেরম ঘেটে দাও। একটা কালী পুজোর দিন কাটছে, মোটামুটি সকাল থেকে আমি কিছু কথা বলতে পারিনি সকালে, যদিও আমি এই ব্লগটা কন্টিনিউ করিনি, এই ব্লগটা আমি বিকেল থেকে করছি রঙ্গোলি দেওয়া থেকে। সকালে তোমরা অন্য একটা শর্টসে দেখতে পাবে যে দিওয়ালির দিন, দিওয়ালির জন্য কিছু কেনাকাটা, দিওয়ালি আর তাছাড়া এমনি অন্যান্য টুকটাক, তাই জন্য আমি আর মা একটু গেছিলাম বড়বাজার। তো ওই দিনটা দেরিতে শুরু হওয়ায় সবটাই লেট হচ্ছে, রঙ্গোলিটা দিতে অনেকটা সময় লেগে গেছে, এখন 7:30 বাজে, আমি এই বাড়ি এসেছি শখের বাজারে। তো সম্পূর্ণ প্ল্যানটা 8টায় শুরু হওয়ার কথা ছিল, একদম রেডি হয়ে বাজি ফাজি ফাটানোর প্ল্যান ছিল, কিন্তু আমার এখন রেডি হতে সময় লাগবে। আর ইচ্ছে আছে এই বাড়িতে একটু রঙ্গোলি দেওয়ার ছোট্ট করে, সবকিছু করে আমি পারবো না 8টার মধ্যে বলে বন্ধুদের জানিয়ে দিয়েছি 9টায় আসতে। তো আর বকবক করবো না, আমার আরো প্রবলেম হচ্ছে ঋত্বিকের আজকে সারাদিন অফিস, ও সাথে থাকলে একটু আমার হেল্প হয়ে যায়, কিছু না কিছুতে হেল্প করে দেয়, তো সেটা হচ্ছে না বলে আরো খাচ্ছে। তাও বাড়ির রঙ্গোলিটাতে দেখলে আমার সাথে মাও হাত লাগিয়েছিল বলে আরো তাড়াতাড়ি হয়ে গেছে। চলো এবার এখানে দেখি কি করা যায়, তারপর রেডি হবো। এই যে আমার এই চার রঙ্গোলি বানাচ্ছে, এক চর ছুটিতে বানাই, হ্যাঁ অফিসের দিনে বানাতে হয় না, কাশ আমার এটা জব তোদের মতো যাদের ধারণা তাদের জন্য কাশ আমার রঙ্গোলি দেওয়াটাই জব হতো, রোজ এরকম ছুটি মনে হতো। বাই দ্য ওয়ে রঙ্গোলিটা কিন্তু হেভি হচ্ছে, চলো এনিবে করো, অল দ্য বেস্ট, তুমি অফিস করো। হিয়ার ইট ইজ। তো এখানে বেসিক্যালি আমি কিছুই করতে পারিনি, মানে খুব তাড়াহুড়ো করে যা পেরেছি, বাট নেই মামার চেয়ে কানা মামার ভালো। সো ইয়া, ইয়েস, সো সবাইকে শুভ দীপাবলি, হ্যাপি দীপাবলি, প্রীতিও শুভেচ্ছা। তো যেরকম বললাম রঙ্গোলি ঠঙ্গোলি দিয়ে অনেক লেট হয়ে গেছে, এখন মোটামুটি 15:10 বাজে, আমরা সরি অমিতদা শ্রেয় অলরেডি এসে গেছে, ওরা ছাদে চলে গেছে, বাজির সব প্রিপারেশনস করছে, আমরা যাব, আমি ঋত্বিক এই বাড়ির মাও যাবে, আর ওদিক থেকে সানিরাও আসছে। আমাদের লুক দেখে নিয়েছো তোমরা, প্রচুর রিল, প্রচুর না একটা রিল বানিয়ে নিয়েছি, শর্টস বানিয়ে নিয়েছি, মেকআপের ভিডিও তোমরা দেখো প্লিজ, যদি এটা আগে দিয়ে দিয়ে থাকে প্লিজ দেখো, না দিয়ে থাকলে এরপর দেবো, দেখে নিও। অ্যান্ড ইয়েস, চলো আমাদের সাথে আমাদের কালী পুজো এনজয় করো। টেবিল ছেলে আমাদের হাতে নিয়ে বাজে চকলেট বোম ফাটাস নি, কি করছ এদিকে তাকাও মা, এগুলো আগের বছরের। হ্যাঁ
আচ্ছা বলে দাও একবার একবার শুভ দীপাবলি টাটা টাটা টাটা। তো আমরা বাজি ঠাতি ফাটিয়ে সব যাচ্ছি এখন আমার বাড়ি, তারপরে গেটে যাব টাটা, তারপরে কালী পুজোর আমাদের প্যান্ডেলে যাব। লেট চলছি, চলো আগে একটু আমাদের বাড়িও ঢুকবো, দেখাচ্ছি সবটা, চলো। দিওয়ালি জিয়া কি তো ঘুম থেকে উঠেছে নাকি? না ঘুম পাচ্ছে, খারাপ মনে হচ্ছে। টাটা টাটা করে দাও, টাটা করে যাও। কি বলেন এখন বাজে হচ্ছে রাত 1:40, মোটামুটি খালি হয়ে গেল। হ্যাঁ এই বছর তাড়াতাড়ি খালি হয়ে গেছে, আর এবছর কালী পুজোর সেরকম প্রোগ্রামসও নেই। প্রত্যেকবার কালী পুজোতে একটা পর্ব 4-5 দিন ধরে চলে, এবারে কোনো প্রোগ্রামও হচ্ছে না অভয়ার কারণে। যাই হোক, তো আজকে সবাই এলো, সবাইকে দেখলে দেখালাম, সেভাবে কথা বলানো যায়নি, বাট ওই আর কি ঝলক দেখে সবার সাথে দেখা হয়, আমরা এই আড্ডা মারতে লেগে গেছি, ভুলেই গেছি আমরা। ইয়েস, তো ওটাই হয় প্রত্যেকটা কালী পুজো এরকম ভাবে সবার সাথে দেখা হয়, আবার হয়তো পরের কালী পুজো, কিছু জনের সাথে সত্যি শুধু কালী পুজোতেই দেখা, বাকি হ্যাঁ হয়তো আগের মতো তো সবাই হয় না, সবাই ব্যস্ত। আর এইখানটা দেখা একবার আমাদের ফ্রেন্ডস ক্লাবটা আমরা একটু আলোচনা করছিলাম, এইটা আমাদের এই উপস্থলাটা, এইটা হলো আমাদের ফ্রেন্ডস ক্লাবটা, এই যে দেখছো। তো এইখানে আমি যেটা দেখালাম, এই ফ্রেন্ডস ক্লাবে আমাদের অর্কেস্ট্রা প্রোগ্রাম যেদিন হয়, দুদিন পরে হয় আর কি ইউজুয়ালি, মায়েরা অলরেডি ভোগ খাচ্ছে দেখলে, এর পরের ব্যাচটা আমরা খাবো, আমি তো খাইনি আজকে, ডিনারই করিনি, ও তো একটু খেয়ে এসছে। সো আমরা ভোগ খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো, হয়তো জিদ্দা জৈতাদি আসছে, আসলে তারপর দেখা যাক কি হয়, তারপরে খাবেন, লজ্জা পাবেন না। টাটা টাটা, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। খিচুড়ি, লাবড়ার তরকারি আর ফুলকপির তরকারি, এই যে খাচ্ছে বারবি দিদি, বারবি দিদির বর, সব মিল দেখি আমাদের ডান্সার সন্দেহ ছিল যে আলাদা লাগতে পারে, আপনি তুমি কিছুই খেলে না, খুব ভালো হয় আমাদের এখানে ভোগ, ভালো লাগলো খেলে, প্রত্যেক বছর চলে আসবো।
দই দাদিদের ফ্ল্যাটেই থাকে এতদিন জানতাম না, আজকে পরিচয় হলো, খুব ভালো লেগেছে। অনেক দূর থেকে আমাদের সাথে করতে এসছে, আমি ফেস টু ফেস দেখছি, এটাই আমার কাছে মনে বাড়াবাড়ি করছে, খুব সুইট। যাই হোক, আমরা অনেক গল্প করছি, অনেক মজা করছি, অনেক আনন্দ করছি, অ্যান্ড আরও করবো। সবে রাত 3:40 শুভ দীপাবলি। এখন জিদ্দা জৈতাদিরা চলে গেল, আর যেটা খুব ভালো লাগলো যে সাথে এসেছিল লাবণী, ও আমাদেরকে মানে কতটা ক্যামেরায় দেখিয়েছে জানি না, বাট জেনুইনলি হয় না যে বোঝা যায় যারা জেনুইনলি ভালোবাসে, না চিনেও মানে না ফিজিক্যালি দেখেও, সেইরকম একটা ভালোবাসা আমরাই ফিল করতে পারলাম। বলছে কিছু নিয়ে আসিনি, খালি হাতে এলাম, এরকমই হতে চাই দাদা দিদির মতো। যাই হোক, সো মানে খুবই ভালো লাগে এই জিনিসগুলো, এটা পাওনা, বিশাল পাওনা। আমরা যতটুকু যা করে উঠতে পেরেছি এখন অবধি, করিনি তাতে, ছোট ইউটিউব ফ্যামিলি আমাদের, বাট তার মধ্যে পাওনা এটা একটা বড়, তার মধ্যেও মানুষ যদি এতটা ভালোবাসা দেয় বাস, মানে আর কি চাই, এটাই অনেক বড় মোটিভেশন ফর কন্টিনিউইং ব্লগিং এন্ড এভরিথিং। সো ইয়েস, আজকে আমাদের বিয়ের প্রথম কালী পুজো, সবকিছুই প্রথম, এবছরে বলবো আমরা। সো ঋত্বিক, কেমন লাগলো আমাকে দেখতে? আমার নিজের বেসিক্যালি খুব ভালো লেগেছে এই লুকটা, তাই জন্য আমি তোমাদের সাথে মেকআপ ভিডিওটাও শেয়ার করেছি আলাদা করে, সবাই চেয়েছিল, অনেকেই দেখছি ইউটিউবে কমেন্ট করছে। এটা চাইনি পার্টিকুলারলি, অন্য একটা লুকে চেয়েছিল, বাট আমি ভাবলাম আজকে একটা ফেস্টিভ্যালের দিন রেডি হলাম, সামনে বিয়েবাড়ির মরশুম আসছে, আমরা চাইলে এভাবে রেডি হতেই পারো। ঠিক আছে চলো, কালকে ঋত্বিকের প্ল্যান আছে, ওর এক বন্ধুর ব্যাচেলরেট পার্টি আছে, তো ওর সকাল সকাল বেরোনোর ব্যাপার আছে, সো আমার কালকে অফিস আছে, সো আজকে আমরা এবার বাড়ি যাব ফাইনালি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, খুব তাড়াতাড়ি, টিল দেন ভালো থেকো, ভালো রেকর্ড, শুভ দীপাবলি।